হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সমীর। তোমাদের সবাইকে আর একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন যে সিরিজটা হচ্ছে সেটা হলো ফলতা থেকে বাস গণটুরে পুরী। আর সেই পর্বে আমরা এখন কপিলাসে পৌঁছেছি, দ্বিতীয় দিন। তো কপিলাসে আমরা পায়ে হেঁটে 1551টা সিঁড়ি চড়াই করে উপরে উঠবো। আর গাড়ি করেও এই রাস্তাটা পার করা যায়, 5 কিলোমিটার রাস্তা, 15 মিনিট মতন সময় লাগে। আর লাভ দে 10 মিনিট, 12টা ব্যান্ড পড়বে, হেয়ারপিন ব্যান্ড। আর আমরা পায়ে হেঁটে উঠেছিলাম, প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছিল। তো এই উড়িষ্যার কপিলাস কেন বিখ্যাত আর এখানে কেনই বা লোক যায়, সেই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো। ফলতা থেকে বাস গণটুরে পুরী অলরেডি আমি সেটাকে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। সেই ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, প্রচুর ভিউস পাচ্ছি, প্রচুর র্যাঙ্কিংয়ে চলছে ভিডিওটা, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি একইভাবে এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর চলো বেশি কথা বলবো না, শুধু বলবো এই কপিলাস মন্দির কে তৈরি করেছিল, কবে তৈরি করেছিল, খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দেবো। আর সঙ্গে আমরা যে নৈসর্গিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করাবো, সঙ্গে থাকো তোমরা। শ্রী শ্রী চন্দ্রশেখর জিউ কপিলাস মহাদেব এখানে চন্দ্রশেখর নামে পূজিত হন। এই সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আপনার 60 টাকা করে নিচ্ছে, এই গাড়িতেই উপরে তুলে দেবে। আর আসার সময় অন্য যে কোনো এই ধরনের গাড়িগুলোই হবে, সব ইউনিয়নের গাড়ি ফাঁকা দাঁড়াবে, সেই গাড়িতে উঠে গেলেই জাস্ট হয়ে যাবে। কিন্তু যাওয়ার সময় গেলে টিকিটটা কেটে নিতে হবে। আর ঠিক পাশেই এদিকটা রয়েছে হাঁটা পথ, হাঁটতে হবে খানিকটা, 5 মিনিট হাঁটার পরে কিন্তু সিঁড়ি পড়ে যাবে, 1500 সিঁড়ি এই পারেই পড়বে। আমরা চলেছি এখন কপিলাসের পথে। আর লাইনটা দেখো আমাদের, হ্যাঁ আমাদের লাইনটা দেখো একবার। আমরা চলেছি হেঁটে হেঁটে কপিলাসের পথে, গাড়িতে নয় কিন্তু। আমরা এখন কপিলাসের পথে কপিলাস মন্দির দর্শন করব, সঙ্গে চন্দ্রশেখর জিউকে আমরা দর্শন করব। তো আমরা যেখানে গাড়ি রেখেছি কপিলাস চিড়িয়াখানা, তার পাশ থেকে আমাদের এই রাস্তাটা চলে এসেছে 5 কিলোমিটার মন্দির পর্যন্ত। তো আমরা চড়াই এখান থেকে শুরু করছি, কপিলাস মন্দিরে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের সঙ্গে আছে প্রচুর যাত্রী, প্রচুর প্যাসেঞ্জার, অনেকে উঠে গেছে, আমরা যাচ্ছি 1500 সিঁড়ি, সবে মাত্র 100টাও হয়নি। কপিলাস মন্দিরটি উড়িষ্যা রাজ্যের ঢেঙ্কানাল জেলায় অবস্থিত একটি বিশেষ পর্যটন অঞ্চল। ঢেঙ্কানাল থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। এখানেই রয়েছে ছোটিয়া বট নামে একটি মন্দির, যেটা বাড়ি ফিরতি পথে আমাদের ট্যুর করানো হয়। কপিলাস মন্দিরটি বেশ কিছু জায়গা থেকে দূরত্ব একটু বলে দিই। ভুবনেশ্বর থেকে এর দূরত্ব 84 কিলোমিটার, পুরী থেকে 139 কিলোমিটার, বালাসোর থেকে 192 কিলোমিটার, আর ছোটিয়াবত মানে আমরা যেখান থেকে ঢুকেছি তার দূরত্ব 48 কিলোমিটার, এবং সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতন। আমরা এখন কপিলাসের পথে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছি, প্রাণ ভরে দেখে নিচ্ছি প্রকৃতিকে। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো অবশ্যই এই রাস্তাতে। খুব সুন্দর ঝর্ণা, এখানে আবার অনেকে পুজো আশ্রয় দিয়েছে, তার সঙ্গে এই ঝর্ণাটা অসাধারণ, পুরো নিচে নেমে যাচ্ছে, খুব সুন্দর লাগছে ঝর্ণা। আমরা যেখান থেকে মন্দিরের চড়াই শুরু করেছিলাম সেখান থেকে কপিলাস মন্দিরের দূরত্ব 4.5 কিলোমিটার, এবং পুরো রাস্তাটাই কিন্তু আমাদের সৌন্দর্যে মোড়া, প্রকৃতি সৌন্দর্য যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। আর প্রথম থেকেই আমরা হাঁটা শুরু করেছিলাম যেখান থেকে, সেখান থেকেই কিন্তু এই ঝর্ণা আমাদের সঙ্গে ছিল একদম মন্দির পর্যন্ত, অর্থাৎ টপ থেকে এই ঝর্ণা নেমে আসছে আর তার প্রকৃতি সৌন্দর্য সাজিয়ে দিয়েছে। হাঁটার পথকে ক্লান্তিময় করে দিয়েছে, আমাদের ক্লান্তি ছিলই না আমাদের কারোর শরীরে, কারণ এত সুন্দর ঝর্ণা আর তার সঙ্গে প্রকৃতির সৌন্দর্য মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো অবশ্যই এই রাস্তাতে একবার ট্রেক করে দেখো, মনে একটা আলাদাই শান্তি এসে যাবে তোমাদের। অনেকেই এখানে আসে কিন্তু তারা গাড়ি করে কপিলাস মন্দির দর্শন করে। এখনও পর্যন্ত কপিলাসের যতগুলো ইউটিউব ভিডিও দেখেছি কোনো ইউটিউবারই কিন্তু এই সিঁড়ি পথে গিয়ে দেখায়নি রাস্তাটা
কতটা ভয়ানক, কতটা সৌন্দর্যে ভরা, কতটা আনন্দদায়ক, কিংবা সুবিধা অসুবিধা কোনো কিছুই দেখায়নি। তারা যখনই এসেছে বাইকে, প্রাইভেট কারে, শর্টকাটে তারা গাড়িপথে কপিলাস দর্শন করে ফিরে গেছে। কিন্তু আমার নিজেকে গর্ব মনে হচ্ছে যে এই 1551টা সিঁড়ি আমি পায়ে হেঁটে আমাদের ফ্যামিলিকে নিয়ে, 20-25 জন যাত্রীকে নিয়ে আমরা হেঁটে এই রাস্তাটা পার করব। সময় লাগবে কয়েক ঘন্টা। হরে হরে শম্ভু, জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু। দেখো আমাদের কয়েকজন কয়েক করে নিয়েছে, 3-4 জন চলে গেছে, যে গেছে গেছে। বাকি লোক কই আর? সময়টা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, পড়েছিল রাখি পূর্ণিমার দিন। আগের দিন রাত্রেই সব শ্রদ্ধালুরা কিন্তু এখানে বাঘ নিয়ে এসে তাদের জল ঢেলেছে, মনস্কামনা পূর্ণ করেছে এবং ফিরে চলেছে সোমবার সকালবেলা যে যার বাড়ির উদ্দেশ্যে। আর ফিরতি পথে সবাই যে যার মনের আনন্দে গান করছে, রাস্তায় হেঁটে নামছে, আর কিছুটা সময় উপভোগ করছে, একটু জিরিয়ে নিচ্ছে। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে চলি উপরের দিকে। যেহেতু শ্রাবণ মাস তাই একটু ভিড় তো হবেই, নাহলে এই রাস্তাটা পুরো নির্জন থাকে। আমরা উঠে চলেছি কপিলাসের পথে, আর নৈসর্গিক সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিচ্ছে। অর্ধেক সিঁড়ি আসতে পারিনি, প্রায় 3-4 জন ওয়েট করে নিয়েছে আমাদের হাঁটা থেকে। আর এখন আমরা জোন দশে কাছি, তারাই এইটুকু করে ওঠার চেষ্টা করছি। তার মধ্যেও অবস্থা খারাপ বলে মনে হচ্ছে, আর কিছু কিছু জায়গায় এরকম খাড়াই সিঁড়ি দেখতে পাচ্ছ, পুরো খাড়াই, সঙ্গে ঝর্ণা, মানে পুরো রাস্তাটাই ঝর্ণা সঙ্গে যাচ্ছি ওঠার পথে। খুব সুন্দর সিনিক বিউটি, আমার কোনো প্রবলেম নেই, এরকম 10 বার উঠতে বলে নামলে পারবো, খুব সুন্দর লাগবে। ঝর্ণা না বাবু, খুব সুন্দর একটা জায়গা। তো চলো, গণেশের মুখ দিয়ে পড়ছে ঝর্ণা, সেই ঝর্ণার জলে পাড়া ধুয়ে নিই। বাহ, ও কুল 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 কুল, ও অসাধারণ 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 অসাধারণ। সেখানে কুমিরের মুখ দিয়ে বেরোচ্ছে, দাঁড়া একটু জুম করি, কুমিরের মুখ দিয়ে বেরোচ্ছে, দেখো কুমিরের মুখ দিয়ে জল বেরোচ্ছে, আর এখানে হাতির সর্দি, অসাধারণ দৃশ্য। আর এরকম সোজা উপরের দিকে উঠে গেছে, যেতে যেতে এরকম একটা জিনিস চোখে পড়লো, ঝর্ণা জল পড়ছে, তার মধ্যে শিবলিঙ্গ, খুব সুন্দর। যেন বাহুবলী সিং, ঝর্ণার জল পড়ছে আর তার নিচে সুন্দর সুন্দর এই শিবলিঙ্গগুলি, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দর সিনিক বিউটি, ক্যামেরাতে নিচ্ছে না কিন্তু তার সত্ত্বেও যেটুকু দেখা যাচ্ছে অসাধারণ। তার সঙ্গে ঝর্ণা, ঝর্ণা মানে আমাদের সেই প্রথম থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত থাকবে। আর এদিকে সেই তার পুরো রাস্তার মধ্যে দিয়েছিল লাইট, সেগুলো সব খুলে নেওয়া হচ্ছে। কালকে সোমবার, আজকে সোমবার, কালকে রাত্রে সব জল ঢালা হয়েছে। আর এখন আমাদের এরকম খাড়ায় সিঁড়ি আরও উঠতে হচ্ছে, আর পাহাড়ের উপর ছিঁড়ে এরকম জল নেমে আসছে, ধরনের ঝর্ণা। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর, অসাধারণ। প্রকৃতির রূপটাকে একবার দর্শন করো তোমরা। ভগবান এই উড়িষ্যা রাজ্যে যেন 2 হাত ভরে সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে একাধিক পাহাড়, ঝর্ণা,
সমুদ্র, পুরনো শৈলী স্থাপত্য, মন্দির সব কিছু মিলেমিশে থাকা। আমরা আছি এখন কপিলাসের পথে, দর্শন করে নেব শ্রী চন্দ্রশেখর জিউ কপিলাস মহাদেবকে উৎসর্গ করা এই মন্দিরটা দর্শন করব। সাধারণ মানুষের মনের মণিকোঠায় থাকা সেই কপিলাস মন্দির, হালকা হালকা করে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, মানে এটা একটা ধরনের ঝর্ণা। আমি হাত ধরছি, সুন্দর লাগছে। প্রচুর খাড়াই রাস্তা। কপিলাস মন্দিরের শিলালিপিতে নির্দেশিত হিসাবে আমরা যতটুকু জানতে পারি, গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1246 খ্রিস্টাব্দে মহাদেবকে উৎসর্গ করে এই চন্দ্রশেখর জিউ কপিলাস মন্দিরটিকে নির্মাণ করেছিলেন। 12-13 শতকের কাছাকাছি গঙ্গা রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত মন্দিরটি জটিল সহলিঙ্গ স্থাপত্যের একটি সাধারণ শৈলী প্রদর্শন করে। এটি উড়িষ্যার ঢেঙ্কানাল জেলায় অবস্থিত এবং কপিলাস পর্বতের মাথায় কপিলাস মন্দিরটি নির্মাণ করা হয়েছে। চলো চলো চলো, হচ্ছে হচ্ছে। চলো 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 চলো, বুঝতে পেরেছ? চলো যাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। আরে শেষ মুহূর্তে চলে এসছি, আর একটুখানি হাঁটলে হয়ে যাবে, আর একটুখানি হবে হবে হবে। চলো শেষ হয়ে এসছি, বড় একটা গাছ পড়ে গেছে রাস্তা, ব্লক করেছিল সেগুলো কেটে দিয়েছে, এই গাছটা পড়ে গেল, বিশাল বড় একটা গাছ। ওই তো মন্দির দেখতে পেয়েছি, ওই মন্দির দেখতে পেয়েছি, দেখো ওইটা মেন মন্দির, পৌঁছে গেছি। কপিলাস মন্দিরের ইতিহাস খুঁজতে গিয়ে আমি গুগল থেকে যতটুকুনি পেয়েছি সেই অনুযায়ী প্রাচীনকালের পুরাণ ও কিংবদন্তিতে এই নিয়ে অনেক কিছু লেখা রয়েছে। স্থানীয় কাহিনী অনুসারে মন্দিরটি মূলত পাণ্ডবেরা তাদের নির্বাসনের সময় ভগবান শিবের উপাসনা করার জন্য এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন এবং পরে এটি গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব এটিকে চন্দ্রশেখর জিউ মন্দিরে রূপান্তরিত করে। গুগল থেকে যতটা জানা যায় এই রাস্তা সিঁড়ির সংখ্যা 1351টা এবং গুগল থেকে আর ইউটিউব থেকে এখনো পর্যন্ত যতটা শুনেছি বা দেখেছি 1551 সিঁড়ি। আর এখানকার স্থানীয়দের মতে প্রায় প্রতি বছরই এই সিঁড়ির সংস্কার হয় এবং বর্তমানে সিঁড়ির সংখ্যা 1800। তো এই নিয়ে বিভিন্ন মতবাদ আছে, আমরা প্রচুর সিঁড়ি শুনেছি কিন্তু তারপরেও আমরা সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবুও পথের ক্লান্তি আমাদেরকে যেন মনে করিয়ে দিচ্ছে প্রায় 2000 সিঁড়ি। তো যাই হোক, এই নিয়ে বিভিন্ন মতবাদ থাকবে, আমরা আপাতত পৌঁছে গেছি ভগবানের কাছে, আর সামান্য 100 সিঁড়ি বাকি আছে, এটা আমরা ট্রেক করে উঠে আমরা দেখে নেব কপিলাস মন্দির। ফাইনালি এইরকম একটা খাড়াই ঢাল, মানে কোথা থেকে লোকটা আসছে দেখো, আমি একটা জুম করে দেখার চেষ্টা করছি। ওহ দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা শুনেছিলাম 1551টা সিঁড়ি, কিন্তু আমরা চলে এলাম প্রায় 1800টা সিঁড়ি। আর আমরা এই কজন মোটে নিচে থেকে এই যাত্রাটা শুরু করেছিলাম প্রায় 20-22 জন মতো, আর আমরা মোট আছি এখন খুব বেশি হলে 10 জন মতন আমরা আছি। 10 জনের 13 জনের আমরা 3 জন ব্যাক হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত চেষ্টা রেখেছি ভোলেনাথের দর্শন করব। আমিও তাই বললাম, বলি জনপুরের আমরা শুরু করেছিলাম। ও বাপ রে বাপ, ফাইনালি আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে হাঁটা পথ, সিঁড়ি রাস্তা আর গাড়ি রাস্তা একসঙ্গে কানেক্টিং হয়েছে। আর
এখান থেকেই লাইন শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার। এখানে বাঘ রাখা হয়, আর এই ভিতরে মন্দির, এই ভিতরে মন্দিরে এখানে জল ঢালতে হবে। ও দুর্দান্ত, আমরা ভিতরে যাবো, লাইনটা একটু দিয়ে দিই। ফাইনালি আমরা কপিলেশ্বর মন্দিরে এন্ট্রি করছি। এরকম যুগ, ভিতরে আমরা যাবো দেখতে পাবো। তো এখনো পর্যন্ত যত ইউটিউব ভিডিও আমি দেখেছি এই কপিলাস মন্দিরের, এত জমজমাট পরিবেশ এর আগে আমার চোখে পড়েনি। সত্যি শ্রাবণ মাসে এলে ভক্তদের ভিড় উপচে পড়ে, আর এটা যেহেতু শেষ সোমবার তাই ভিড়টা একটু কম আছে, কিন্তু গত কয়েকদিন এখানে উপচে পড়া ভিড় ছিল। যারা পুজো দেবে তারা এই দোকানগুলো থেকে ডালা কিনে নিতে পারো, অথবা ফুলের সাজি, ফুলের ডালা, সেই সব নিয়ে এখান থেকে তোমাদের লাইন দিতে হবে। আর শ্রাবণ মাস বলে লাইনটা অত্যাধিক বেশি। এই দেখো, এরা ডালা ফুলের সাজি নিয়ে বসে আছে, এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করব, আমরা লাইনে আছি। আমরা এখন দর্শন করছি কপিলাসের মূল মন্দির, চন্দ্রশেখর জিউ যে মহাদেব রূপে পূজিত হন সেই মন্দিরটিকে, যার চূড়াটির উচ্চতা 60 ফুট। আর এখানে ভিডিও ফটোগ্রাফি এলাও আছে, বাইরের দিকটা করতে পারবে, কিন্তু ভিতরে মূল মন্দিরে যে ঠাকুর দেবতা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, সেইগুলো কিন্তু ভিডিওতে ক্যাপচার করা যাবে না কিংবা ফটোও তোলা যাবে না। তাই আমরা বাইরের দৃশ্যটা আমাদের ক্যামেরা বন্দি করলাম, এবং দেখতে পাচ্ছি এখানে প্রচুর পান্ডা রয়েছে, যে কে কেরমভাবে পুজো দেবে তাদেরকে এরা কনভিন্স করার চেষ্টা করে, এবং কিছু পয়সার বিনিময়ে তাড়াতাড়ি ভগবানের দর্শন এবং পূজা করিয়ে দেন, তাই এদেরকে এখানে পান্ডা বলে। আর খুব সুন্দর এখানে বাঘ, বিভিন্ন রকম বাঘ নিয়ে এসেছিলো, সেই বাঘ একটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ফটো তুলছে কেউ। আর বাইরের দিকে ওরা অনেক বাঘ পড়ে আছে যেগুলো এখন ভাঙামুড়ির কাজ চলছে। তো আমরা দর্শন করে নেব শ্রী শ্রী চন্দ্রশেখরজি কপিলাস মন্দির। সবাই গাড়িতে এসছে আর আমরা হেঁটে হেঁটে এসছি। বাপরে বাপ, কত লাইন টানতেছি! একে সিঁড়ি, 1800 সিঁড়ি, তারপরে 1800 লাইন, মাথা খারাপ হয়ে যাবে, প্রচুর কষ্ট। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই ক্যামেরা আমি এই পর্যন্তই করতে পারবো। আর ডান দিকে একটা কুণ্ড রয়েছে, যারা পুজো দিতে চায় তারা এই কুণ্ডতে হাত পা ধুতে পারে বা চান করতে পারে। আর তার জল, যে ঝর্ণার জল উপর থেকে বয়ে আসছে, সেটাই যেটা এই নালীর মধ্যে দিয়ে গিয়ে ওখানে পড়ছে। খুব সুন্দর একটা দৃশ্য, আমরা এবার দর্শন করবো ভগবানের। কপিলেশ্বরের দর্শন হলো, ভিতরে ক্যামেরা এলাও নেই, তারপরে এখানে ভোগ প্রসাদ চলছে, ভিড় চলছে। আর আর একটু উপরে উঠে যাবো, উপরের দিকে যাবো, দেখি কি দেখার আছে। দেবসভা 1 কিলোমিটার যাবো না উপর থেকে কপিলাস মন্দির, রাম মন্দির। এখানে এখন আমরা উপরে দেখছি বিষ্ণু মন্দির, নিচে আমাদের কপিলেশ্বরের মন্দির, কপিলাস মন্দির মেন মন্দির। আর উপরের দিকে আরও একটু সামনে গিয়ে গেলে আমরা দেখব আদি কৈলাস মন্দির। আর এখান থেকে খুব সুন্দর একটা সিনিক বিউটি ভিউ পাওয়া যায়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি আমরা আমাদের কপিলাস মন্দির দর্শন, ভগবানের দর্শন এবং নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে ফিরে যাবার পালা। চলো আমরা ফিরে চলি গাড়ি করে। এই গাড়িতে আমাদের নামার পথে 50 টাকা করে নিয়েছিল, এবং 12টা হেয়ারপিন ব্যান্ড, সঙ্গে কিছু রাস্তার সৌন্দর্য আর তার সঙ্গে কিছু ভিউ পয়েন্ট সব মিলিয়ে আমাদের ফেরার পথের যাত্রাটা খুব সুন্দর হয়েছিল। উপভোগ করো তোমরা।
ফাইনালি বন্ধুরা আমরা কপিলাস মন্দির দর্শনের সঙ্গে আজকের পর্বটা এখানেই শেষ করব, কারণ এর থেকে বেশি কিছু এর সঙ্গে অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর মানুষের হাতে ধৈর্য সত্যি খুবই কম। তো চলো খুব সুন্দর একটা ভিউর সঙ্গে আজকের ভিডিওটা শেষ করি। আর খুব তাড়াতাড়ি আসছে কপিলাস থেকে আমরা ভুবনেশ্বর হয়ে পুরীতে এন্টার করব এবং হোটেল খাওয়া দাওয়া চান সব কিছু মিলিয়ে আবার একটা পর্ব। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ভিডিওটা এখনও পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি আবার একটা পার্ট আমি নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।